সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দারুণ একটি ট্রিক শেখাবো, কীভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করলে সরাসরি চলে যাবে আপনার মোবাইলের এসডি কার্ডে। দেখা যায় অনেকের ফোনের স্টোরেজ মেমোরি কম, অল্প কিছু অ্যাপস ইনস্টল করলে সাথে সাথে ফুল হয়ে যায় মেমোরি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করলে সরাসরি চলে যাবে আপনার মোবাইলের এসডি কার্ডে। তো জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। তো বন্ধুরা প্রথমে আপনাদের যা করতে হবে, চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন হওয়ার পরে উপরে সার্চ বারে লিখবেন অ্যাপস ব্যাকআপ। যখন আপনারা লিখে সার্চ করবেন, এই যে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপস ব্যাকআপ, এই যে অ্যাপ্লিকেশনটি। তো বরাবরের মতো ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। তো যখন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, যদি কোনো পারমিশন চাই প্রত্যেকটি পারমিশন অ্যাক্সেস অ্যালাউ করে দিতে হবে। তো ওপেন হওয়ার পরে টিক ইন্টারফেস এরকম আসবে। এখন আপনাদের যা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে সবার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকআপ পার্ট, ডান পাশে দেখুন লেখা আছে সেট, আপনারা এই সেটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এসডি কার্ড এবং ইন্টারনাল স্টোরেজ এখানে শো হচ্ছে। আপনার মোবাইলে এসডি কার্ড আছে অথচ আপনার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন এসডি কার্ডে যায় না, এখানে আপনারা এসডি কার্ড সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন সুইচ, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আবার ক্লিক করুন চয়েস। তো চয়েসে ক্লিক করার পরে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট, আপনারা এই সিলেক্টে ক্লিক করে দিন। সিলেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ব্যাকে আসুন। ব্যাকে আসার পরে এই যে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন অটো ব্যাকআপ, এই অপশনটা এখান থেকে এটা অন করে দেবেন। এখন থেকে যত অ্যাপস ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, প্রত্যেকটি অ্যাপস চলে যাবে আপনার মোবাইলের এসডি কার্ডে, আপনার ফোন মেমোরিতে আর কোনো অ্যাপস ইনস্টল হবে না। তো এখন আমি আপনাদের একটি অ্যাপস ইনস্টল করে দেখাবো কীভাবে এসডি কার্ডে ইনস্টল হয়। এখান থেকে আপনারা সরাসরি ব্যাকে চলে যান, ইনস্টল করে দেখাবো কীভাবে এসডি কার্ডে যায়। তো দেখতে পাচ্ছেন অপেরা মিনি, এটা আমি ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখবো অ্যাপ্লিকেশনটি এইচডি কার্ডে ইনস্টল হয়েছে কি না। জাস্ট এখান থেকে ব্যাকে যান, ব্যাকে যাওয়ার পরে চলে যাবেন আপনার মোবাইলের ফাইলসে। ফাইলসে যাওয়ার পরে ক্লিক করুন, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এইচডি কার্ড, এইচডি কার্ডে ক্লিক করুন। এইচডি কার্ডে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ, যে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করেছি, জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আবার ক্লিক করুন এপিকে। এপিকে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করেছি সরাসরি চলে এসেছে এইচডি কার্ডে। এখন থেকে আর ফোন মেমোরি আর কখনোই ফুল হবে না আপনার মোবাইলে যদি একটি এইচডি কার্ড থাকে। প্রত্যেকটি অ্যাপস চলে যাবে আপনার মোবাইলের এইচডি কার্ডে, আপনার ফোন মেমোরি আর কখনোই ফুল হবে না। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দেবেন, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।